ফেসবুকের মধ্যে লক করা কোনো ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কভার পিকচার এই সমস্ত ডিটেলস আপনি কীভাবে দেখবেন সেটাই আজকের ভিডিওতে আমি তুলে ধরে এখানে সবার প্রথমে যেটা করতে হবে সেটা আপনি যদি আপনার ফোনের মধ্যে ফেসবুক অ্যাপ বা ফেসবুক লাইট ইউজ করেন সেটা থেকে আপনি বেরিয়ে যান বা সেই অ্যাপটা আপনি এখানে বন্ধ করে দিন বন্ধ করার পরে আপনি আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটা এখানে ওপেন করে নিন ওপেন করার পরে এখানে আপনাকে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা এখান থেকে লগ ইন করে নিতে হবে তো আপনি এখানে ফেসবুক লগ ইন টাইপ করুন ফেসবুক লগ ইন টাইপ করার পরে এখানে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্টটা যেটা রয়েছে সেটা এরকম দেখাবে এবার ধরুন যে অ্যাকাউন্টটা আপনি এখান থেকে দেখতে যান বা ডিটেলস যে অ্যাকাউন্টটা দেখতে যান সেই অ্যাকাউন্টটা এখান থেকে সার্চ করে নিতে হবে তার জন্য উপরের দিকে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন তো এখানে এসে সেই প্রোফাইলটা বা অ্যাকাউন্টটা আপনাকে সার্চ করে নিতে হবে যে অ্যাকাউন্টটার ডিটেলস আপনি এখানে দেখতে চান তো আমি এখানে একটা উদাহরণ হিসেবে একটা প্রোফাইল আপনাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো এই যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটা আমারই রয়েছে এবার আপনাকে কী করতে হবে দেখুন নিচের দিকে এই অ্যাকাউন্টটা কিন্তু লক করা রয়েছে তো আমি যদি এই প্রোফাইলের প্রোফাইল ফটো দেখতে যাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো না আমি যদি কভার ফটো দেখতে যাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো না কারণ এটা কিন্তু লক করা রয়েছে এবার আপনাকে যদি আপনি সেই এইগুলো জিনিস করতে চান যদি প্রোফাইল ফটো বা কভার এসব দেখতে চান তাহলে আপনাকে কী করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে এম ডট ফেসবুক ডট কম বলে এই লিঙ্কটা আপনি এই লিঙ্কটার উপরে ক্লিক করুন ক্লিক করতে আপনাকে এখানে একটা কপি করার এই লিঙ্কটা কপি করার একটা অপশান আসবে সেখানে ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে একটা নতুন ট্যাব আপনাকে এখান থেকে খুলে নিতে হবে কীভাবে খুলতে হবে সেটা আমি এখানে দেখে দিলাম এবার আপনাকে সেই কপি করার লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে তার জন্য আপনি এখানে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করে একটু ধরে রাখুন ধরে রাখার পর পেস্টের অপশনটা চলে আসবে আপনি এখানে পেস্ট করে দিন এখানে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এম লেখা রয়েছে এমটা রয়েছে এই এম এর পরে আপনাকে যে আপনার কার্সারটা রয়েছে বা এই যে আপনার যেটা ব্লিঙ্ক করছে দেখুন সেটা আপনাকে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে এম তারপরে লিখতে হবে বেসিক বি এ এস আই সি তারপরে এখানে আপনাকে এন্টার ক্লিক করে দিতে হবে তো এখানে দেখুন ফেসবুকের যে একদম আগেকার যে ভার্সন ছিল সেটা এখানে ওপেন হয়ে গেছে সেরকম আপনাদের আপনার যদি অনেকদিন আগে থেকে ফেসবুক ব্যবহার করছেন তাহলে কিন্তু আপনি এই ভার্সানটা চিনতে পারবেন ফেসবুকের তো এইবার আপনি যদি আপনি এখানে সেই এই অ্যাকাউন্টটার কভার ফটো বা প্রোফাইল ফটো যদি দেখতে চান তাহলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন কীভাবে দেখতে পারবেন আপনি সেই প্রোফাইল ফটোটার উপরে ক্লিক করে রাখুন ক্লিক করে রাখার পর এখানে যে প্রিভিউ ইমেজ অপশানটা রয়েছে সেখানে ক্লিক করতে কিন্তু আপনি এখানে সেই ফটোটা দেখতে পারবেন কভার ফটো যদি দেখতে দেখতে চান তাহলে কিন্তু আপনি সেই কভার ফটোটার উপরে ক্লিক করে রাখুন আবার সেই প্রিভিউ ইমেজ অপশানটা চলে আসবে সেখানে আপনি ক্লিক করুন তাহলে কিন্তু আপনি এখান থেকে সেই কভার ফটোটাও কিন্তু এখানে দেখতে পারবেন